চট্টগ্রাম এম এ আজিজ স্টেডিয়ামে শীতের মিষ্টি রোদে ঝলমল করছিল মকিদুল ইসলাম মুগ্ধের মুখের হাসি। হাসি থাকবেই বা না কেন, গতকাল রাতে রংপুর রেঞ্জার্সের হয়ে প্রথমবারের মতো বিপিএল খেলার সুযোগ পেয়েছেন। 19 বছর বয়সে পেসারকে সবার না চেনারই কথা, তবে বয়সভিত্তিক ও জাতীয় লিগে বল করে বেশ সুনাম কুড়িয়েছেন তিনি। চলতি বঙ্গবন্ধু বিপিএলে দল না পেয়ে নিয়মিত নেটে বল করতেন। তার বল দেখে ঢাকা প্লাটুন তাকে দলে নেওয়ার আগ্রহ দেখায়, কিন্তু পরে তারা মুগ্ধের থেকে মুখ ফিরিয়ে নেয়। এরপর চলতি বিপিএলের পয়েন্ট টেবিলের নিচেই থাকা রংপুর রেঞ্জার্স তাকে দলে নিয়েছেন। প্রথমবারের মতো বিপিএল খেলার সুযোগ পেয়ে খুশি মুগ্ধ জানালেন সেই কথা। প্রথম শ্রেণীর ক্রিকেট খেলেছেন, এজ লেভেলেও খেলেছেন, তো বিপিএলে যখন দল পাচ্ছিলেন না, কিভাবে আসলেন একটু ছোট করে একটু বলতেন যদি? আশাটা অবশ্য নেটে বল করার পর সারা ইনশাআল্লাহ ভালো হয়েছে। প্রথমে কি রংপুরি বলেছে না কি অন্য কোনো দল বলছিল আপনাকে খেলার কথা? না, প্রথমে ঢাকার কথা ছিল, ঢাকা বলেছিল, পরে ঢাকা তো নেই। নেটে তো নিয়মিত ভালো বলই করেন, আপনাকে দেখি তো এখন কোচেরা কিছু বলেছে মানে বল দেখি আপনার? বল ভালো হয়েছে, কোচ বলতে বলছে ভালো করতে হবে আরও। আপনার কি মনে হয় সুযোগ পেলে কতটুকু কাজে লাগাতে পারবেন বিশ্বাস করেন? ইনশাআল্লাহ সুযোগ পেলে ভালো কিছুই করবো, ভালো কিছু করার আশা আছে। অপেক্ষা, বিপিএলে একটি ম্যাচের অপেক্ষা, সুযোগ পেলে ছড়িয়ে দিতে চান তার মুগ্ধতা।